আজি ঘোষণা হল উচ্চতর মাধ্যমিকর ফলাফল। পুত্রর ভাল ফলাফল পায়ও কান্দনত ভাগি পড়ছে নগাঁওর কঠিয়াতলির রমেন বিশ্বাসর পিতৃ মাতৃ, কারণ ফলাফল জানিবলে এই সংসারত নাই পুত্র রমেন বিশ্বাস। বিগত চারিদিন পূর্বে নগাঁওর পানী খাইটিত একটা দুর্ঘটনাত প্রাণ হেরালে কৃতি ছাত্রজনে। কঠিয়াতলির নিবাসী নারায়ণ সরকার আর অনুপমা সরকারের পুত্র রমেন বিশ্বাসে আজি ঘোষণা করা উচ্চতর মাধ্যমিক বিজ্ঞান শাখাত পাঁচটা বিষয়ত লেটার মার্ক সহ 88% নম্বর লাভ করে কঠিয়াতলি অঞ্চললৈ গৌরবিয়াই আনিছে। কিন্তু পুত্রর মৃত্যু হওয়া আজি চারিটা দিন গলি গৈছে, যার বাবে আনন্দর মাজতো শোকর বন্যা বইছে পরিয়ালটির লগতে সমগ্র অঞ্চলটোত। কামপুরের পৰা গুলজার হোসেনের রিপোর্ট, অসম আদিত্য।